আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কু স্টুডেন্ট নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম। আজকে এই ভিডিওটি তৈরি করছি আপনাদের সঙ্গে খেলার চ্যানেল সম্পর্কিত তথ্য শেয়ার করার জন্য। আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয় জানেন যে আমি গত ভিডিওতে কিন্তু এই খেলার চ্যানেল সম্পর্কিত তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম। গত ভিডিওটি আমি যখন আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে তখন বিদ্যুৎ কানেকশনটি অফ হয়ে যায়, যার কারণে কিন্তু আমার পুরোপুরি ভিডিওটি আপনারা পাননি। ভিডিওর ফুটেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ফরম্যাট পরিবর্তন হয়ে গেছে, যার কারণে কিন্তু আমার কথাগুলো হয়তো অনেকে বুঝতে পারেননি আমি কি বিষয়ে আলোচনা করছি বা কোন টপিক নিয়ে আলোচনা করছি, এটা তো অনেকে বোঝেননি। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনি দেখলে খেলা চ্যানেল সম্পর্কিত আমি যে তথ্যগুলো আপনাদের জানাইতে চাই এটা আপনারা পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন বা জানতে পারবেন এই একটা ভিডিও দেখে। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। আমরা যারা স্যাটেলাইট ফ্রি চ্যানেল দেখে থাকি আমরা ফ্রিতে মুভি চ্যানেল, গানের চ্যানেল, নিউজ চ্যানেল, শিক্ষামূলক চ্যানেল বা এখানে আমরা জিওগ্রাফি চ্যানেল পাই, সিরিয়াল চ্যানেল পাই, খেলার চ্যানেলও কিন্তু পাই। তবে খেলার চ্যানেল আমরা যেরকম প্রত্যাশা করি বা আমরা যতগুলো খেলার চ্যানেল আশা করি সেই অনুযায়ী কিন্তু খেলার চ্যানেলের সংখ্যা কম পাই বা আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু খেলার চ্যানেলগুলো সাধারণত পাই না বললেই চলে। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা কিন্তু খেলা দেখতে পছন্দ করেন, তারা দেশি বিদেশি বিভিন্ন ধরনের চ্যানেলের মাধ্যমে কিন্তু খেলা উপভোগ করে থাকেন। সমস্যা হচ্ছে আমরা যারা ফ্রি চ্যানেল দেখে থাকি, বিভিন্ন ধরনের স্যাটেলাইট ট্র্যাক করি, তারা এই খেলার চ্যানেলগুলো মানে প্রয়োজন অনুযায়ী কিন্তু পায় না। আজকের এই ভিডিওতে যেহেতু আমি আপনাদেরকে খেলা চ্যানেল সম্পর্কিত তথ্য দিব, নতুন চ্যানেল সম্পর্কে আপনাদেরকে জানাবো, আর এটা যেহেতু বাংলাদেশি চ্যানেল সেহেতু বাংলাদেশের স্যাটেলাইটের কথাই দিয়ে শুরু করছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা স্যাটেলাইট রয়েছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই বঙ্গবন্ধু স্যাটেলাইটে এখানে কিন্তু দুইটা খেলার চ্যানেল আছে, একটা হচ্ছে টি স্পোর্টস এবং একটা হচ্ছে গাজী টিভি। এই দুইটা কিন্তু কোম্পানি চ্যানেল, গাজী টিভিও কোম্পানি, টি স্পোর্টসও কিন্তু কোম্পানি, এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের চ্যানেল। তো তারা কিন্তু খেলা সম্প্রচার করে থাকে, খেলার চ্যানেল হিসেবে কিন্তু এই দুইটা চ্যানেলকে আমরা চিনে থাকি। সমস্যা হচ্ছে যখন আমাদের বাংলাদেশের খেলা হয়, বিশেষ করে বাংলাদেশে তো দুইটা খেলাই প্রধান, একটা হচ্ছে ফুটবল এবং অন্যটা হচ্ছে ক্রিকেট। তো ক্রিকেট বেশিরভাগ মানুষ কিন্তু দেখতে পছন্দ করেন, বাংলাদেশের শতকরা 90% লোকে কিন্তু ক্রিকেট পছন্দ করেন। তো সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে যখন খেলা হয়, দেশের মাটিতে বলেন আর বিদেশের মাটিতে বলেন, বাংলাদেশ জাতীয় দল যখন খেলে, খেলাপ্রেমী যারা আছেন বা খেলা যারা পছন্দ করে থাকেন তারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকেন কোন চ্যানেলে, টি স্পোর্টসে নাকি গাজী টিভিতে নাকি অন্য কোনো চ্যানেলে এই খেলা সম্প্রচার করবে, এটা জানার জন্য বা খেলা দেখার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সময় দেখা যায় 2023 সালের কথাই যদি বলি, 2023 সালে কিন্তু বেশিরভাগ খেলায় কিন্তু এই টি স্পোর্টস গাজী টিভি এখানে কিন্তু সম্প্রচার হয়নি। মানে বাংলাদেশের জাতীয় ন্যাশনাল টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় টিম তারা খেলেছে, কিন্তু সেই খেলাগুলো আমরা কিন্তু দেখতে পারিনি, আমরা দর্শক হিসেবে কিন্তু খেলা থেকে বঞ্চিত হয়েছি। আমাদের টিম যখন বাইরের মাটিতে খেলতে যাচ্ছে তখনও কিন্তু আমাদের এই দেশীয় চ্যানেলগুলো তারা কিন্তু সম্প্রচার করছে না, এটা একটা সমস্যা আমাদের যারা খেলাপ্রেমী আছেন তাদের জন্য। আবার বাংলাদেশের অনেক জেলা আছে বা অনেক গ্রাম এখনও কিন্তু আছে যেখানে কিন্তু এখনও সেই আগের পদ্ধতিতে বাসের উপর এন্টিনা বসে বিটিভি গ্রুপের চ্যানেল কিন্তু রিসিভ করে তারপর কিন্তু অনেক মানুষ খেলা দেখে থাকেন বিটিভির মাধ্যমে। আপনি আমি বা আমরা যারা ফ্রি চ্যানেল দেখে থাকি আমরা কিন্তু ফ্রিতে টি স্পোর্টস এবং গাজী টিভি দুইটা চ্যানেল কিন্তু পাই না, আমরা নির্ভর করি বিটিভির উপর। যখন বাংলাদেশে কোনো খেলা অনুষ্ঠিত হয় তখন কিন্তু বিটিভি ন্যাশনাল উপর নির্ভর করি, আমরা ভাবি হয়তো বিটিভিতে এই খেলাটা সম্প্রচার করি, ক্রিকেট খেলা কিন্তু আমরা দেখার জন্য বিটিভির উপর নির্ভর করি। কিন্তু দেখা যায় কি টি স্পোর্টস গাজী টিভি তারা যখন সম্প্রচার করে না খেলাগুলো, বিটিভিও কিন্তু করে না, বিটিভির যদিও রাষ্ট্রীয় চ্যানেল তারা কিন্তু করে না। তো এই খেলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো এই যে আমরা খেলা থেকে বঞ্চিত হচ্ছি, বাংলাদেশের দর্শক শ্রেণী যে বাংলাদেশের খেলাগুলো দেখতে পাচ্ছেন না, এইটা কিন্তু এক কান দোকান হতে হতে এই যে দর্শক শ্রেণীর যে আক্ষেপ বা দর্শক শ্রেণীর যে খেলাগুলো দেখতে চায় এটা কিন্তু এক কান দোকান হতে হতে স্বয়ং বিসিবি বোর্ডের যে চেয়ারম্যান পাপন সাহেব তার কান পর্যন্ত কিন্তু নিউজটা পৌঁছে গেছে, যার কারণে কিন্তু তিনি নিজেই নতুন একটা খেলা চ্যানেল তারা নিয়ে আসবেন এই খেলা সম্প্রচার করার জন্য, বিশেষ করে ক্রিকেট বলেন এবং ফুটবল বলেন। এই যে তো খেলা যাতে আমরা দেখতে পারি, আমরা যাতে দর্শক শ্রেণী যারা আসেন তারা যাতে এই খেলা থেকে বঞ্চিত না হয় অন্তত, তো তাদের জন্য নতুন একটা চ্যানেল নিয়ে আসার কথা কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এইখানে আপনারা জানেন যে টি স্পোর্টস এবং গাজী টিভি বেশিরভাগ সময় কিন্তু বাইরের লিগের খেলাগুলো সম্প্রচার করে থাকে, যখন লিগের খেলা অনুষ্ঠিত হয় তখন সেটা সম্প্রচার করে, আবার যখন ঘরোয়া লিগের খেলা অনুষ্ঠিত অনেক সময় দেখা যায় ঘরোয়া খেলা কিন্তু আমরা দেখতে পাই না। তো পাপন সাহেব একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে হোক বাংলাদেশ জাতীয় দল ক্রিকেট বোর্ড বিশেষ করে যেখানেই খেলুক না কেন আপনারা কিন্তু তাদের যে বিসিবির যে নতুন চ্যানেলটি আসবে খেলার চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু আপনারা খেলাগুলো উপভোগ করতে পারবেন, কোনো দর্শকই কিন্তু খেলা থেকে মানে বঞ্চিত হবে না বা খেলা দেখতে কিন্তু সকলে পারবে, এরকম একটা কথা কিন্তু তারা জানিয়েছেন। আর বিটিভি গ্রুপে যে আমরা যারা চ্যানেল দেখে থাকি আমাদের জন্য এখানে একটা সুবিধা, সেটা হবে কি
আমরা বিটিভির যারা দর্শক আছি বা ফ্রি চ্যানেল যারা দেখে থাকি তারা কিন্তু বিটিভির মাধ্যমেই সেই খেলাগুলো দেখতে পারবো, কারণ বিটিভি একটা সরকারি চ্যানেল। এখানে কিন্তু তারা ইচ্ছা করলে যে কোনো খেলা কিন্তু সরকারি মাধ্যমে সম্প্রচার করতে পারে, যেহেতু এখানে জাতীয় দলের খেলা অবশ্যই তারা এখানে সম্প্রচার করবে বলে আমি মনে করছি। তো ক্রিকেট বোর্ডে যখন নতুন চ্যানেলটা আসবে তখন কিন্তু সেই চ্যানেল থেকে বিটিভি ন্যাশনাল খুব সহজেই কিন্তু খেলাগুলো সম্প্রচার করতে পারবে। এতে করে বিটিভির যে দর্শক শ্রেণী আছেন বা যারা খেলা বিটিভির মাধ্যমে দেখে থাকেন তারা কিন্তু খেলা দেখে নিতে পারবেন। আর কেবল লাইনে যারা দর্শক আছেন তারাও কিন্তু কেবল লাইনে নতুন একটা খেলা চ্যানেল পাবেন টি স্পোর্টস এবং গাজীরপির পাশাপাশি। তো সেই চ্যানেলটা কি নাম হবে বা কবে নাগাদ আসবে এটা যদিও এখনো বিসিবি বোর্ড বা ক্রিকেট বোর্ড মানে সিদ্ধান্ত দেয়নি বা ক্লিয়ার করেনি বিষয়টা। যদি বিষয়টা ক্লিয়ার হয় বা যদি চ্যানেলের নাম নির্ধারণ হয় এবং কবে নাগাদ এই চ্যানেলটা তৈরি হবে আসবে, যেহেতু একটা চ্যানেল তৈরি করতে গেলে এখানে নানা ধরনের প্রসেসিং থাকে, একটা ব্যাপার থাকে বা অফিসিয়াল কিছু কার্যক্রম থাকে, একটু সময় লাগে, এখানে বাজেটও একটা বিষয়, তো সব মিলে বলা যায় এখানে বেশ সময় লাগবে হয়তো। আমরা চাইবো যে দ্রুত এই চ্যানেলটা আসুক, যেহেতু সামনে এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, আমরা চাইবো যে 2023 সালের মধ্যে হয়তো এটা শুরু হয়ে গেলে আমাদের জন্য ভালো হয়, আমরা খেলাগুলো দেখতে পারি। বাইরের যেসব রাষ্ট্র আছে অনেক রাষ্ট্রের কিন্তু ক্রিকেট বোর্ডের নিজস্ব খেলার চ্যানেল আছে, সেখানে কিন্তু তারা সম্প্রচার করে থাকে, তার ফলে সেই জায়গার যে দর্শক শ্রেণী আছেন তারা কিন্তু খেলা দেখতে পান। দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু এখন পর্যন্ত কোনো খেলা চ্যানেল নাই নিজস্ব, যার কারণে তারা কিন্তু টি স্পোর্টস বা গাজীটিভি বা অন্য কোনো সোর্সের মাধ্যমে তারা নির্ভর হন এবং তারা কিন্তু তাদের কাছে বলেন যে আপনারা খেলাটা সম্প্রচার করেন বা খেলাটা সত্য কিনেন, তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে এইভাবে ঘুরেন। এটা তাদের জন্য একটা হয়রানিমূলক কার্যক্রম আমি মনে করি, কারণ নিজস্ব চ্যানেল না থাকলে দর্শক শ্রেণীর কাছে খেলাটা পৌঁছে দিতে গেলে অন্য চ্যানেলের উপর নির্ভর হতেই হয়, এটাই স্বাভাবিক। তো যখন বাংলাদেশের নতুন একটা খেলা চ্যানেল আসবে তখন কিন্তু এই নির্ভরটা আর হতে হবে না টি স্পোর্টস এবং গাজীটিভি বা অন্য অন্য চ্যানেল যারা খেলার সত্য কিনে তাদের কাছে কিন্তু দৌড়তে হবে না বা তাদের পিছে পিছে কিন্তু ছুটতে হবে না। খেলার স্বয়ং ক্রিকেট বোর্ডে যে চ্যানেল আসবে সেই চ্যানেল কিন্তু সম্প্রচার করলে সেইখান থেকেই দর্শক শ্রেণী বা দর্শক যারা আছেন তারা কিন্তু দেখে নিতে পারবেন, সকলের জন্য কিন্তু এটা সুবিধা হবে এবং বিটিভি ন্যাশনালও সেইখান থেকে কিন্তু খেলা সরাসরি সম্প্রচার করতে পারবে, বিটিভির দর্শকরাও কিন্তু খেলা দেখে নিতে পারবে। তো ভিউয়ার্স, আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। Thank you.